আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে অন্য আয়াতে যেহেতু আসছে যে আল্লাহ যা ইচ্ছা তাই করে, সুতরাং এবং আল্লাহ আগের নিয়ম পাল্টায় নতুন নিয়ম করে, এই কাম বহুবার করছে। যেমন ভাই বোন আগে লাগালাগি করে সন্তান জন্মগ্রহণ করা, এটা বৈধ ছিল, হালাল ছিল, এখন হারাম। এরকম আল্লাহ অনেকবার অনেক নিয়ম চেঞ্জ করছে। আগে মদ খাওয়া হালাল ছিল, পরে হারাম করে দিছে আল্লাহ। আল্লাহ নিজে মদ খাইতে বলছিল যে তোমরা মদ খাও, মানুষ হও, মানে মদ খেয়ে উপকৃত হও আর কি, এটা বলছিল। তো সেটা পরে আচ্ছা ভাই, এগুলো তো ভাই আমি জানি না, মহের বলছিল কিনা কি জানি। হ্যাঁ কোরআনে, হ্যাঁ কোরআনে বলছে, আপনি বললে আমি আরেকটা দেখাই দিতে পারি। কোরআনে বলছে আচ্ছা যে, যদি থাকে তাহলে দেখেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, তাহলে আমি কথা বলতে বলতে বের করবো, একটু খুঁজে খুঁজে বের করে দেখাচ্ছি ওটা আচ্ছা কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো মাদক, আচ্ছা সুরা নাহলের 67, আচ্ছা পাইছি। উপস উপস উপস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই, খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, গ্রহণ করে থাকো, উত্তম রিজিক গ্রহণ করো, মাদক ও উত্তম রিজিক। এবং এখানে যে ইমাম তাবারি একটা ব্যাখ্যা এখানে বলছে যে আয়াতটি মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে, এই জন্য তো এই জন্য আল্লাহ বলছিল। তো আল্লাহ বলছে যে এতে অবশ্যই বোধ সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। এই জন্য বললাম যে মদ খাবে, মদ খাও, মানুষ হও, এই কথাটা আলটিমেটলি আল্লাহ নিজেও বলছিল আগে এই যে এটার মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আল্লাহ সেটা কি করছে, এটা কখন, এটা কখন, এটা কি কোরআন নাজিল হওয়ার আগে না পরে? এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত কোরআন নাজিল হওয়ার আগে আসবে নাকি পরে আসবে, আপনি বলেন ভাই, একটু একটু চিন্তা করে বলেন তো। কোরআনের আয়াত আচ্ছা, কি এখানে যেহেতু বলছে যে এখানে যেহেতু জিনিসটা বলছে যে কোরআন এখানে খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, তাই না? তো এখানে এখানে খেজুর আর আঙ্গুর, তাই না? আঙ্গুর আর খেজুর কি খারাপ? ভাই, আঙ্গুর আর খেজুর তো খারাপ না, কিন্তু আপনি কি জানেন হ্যাঁ, খেজুর, আঙ্গুর থেকে খেজুর থেকে মদ উৎপন্ন হয়, আপনি কি জানেন? এখান থেকে তো, এখানে তো খারাপ কিছু দেখতেছেন, এখানে তার সৃষ্টির, তার সৃষ্টিকুল থেকে জিনিসটা তৈরি করতে বলছে। বা এখানে যদি আপনি বাইরে খারাপ কিছু অ্যাড করেন, বা মাদক, বা মাদক টাইপের কিছু অ্যাড করেন, বা জিনিসগুলো যে ড্রিঙ্কস এর ক্ষেত্রে আমরা যেরকম দেখি সুগারের ইয়া ইউজ করে, তাই না? হুম বলেন, হ্যাঁ, তো এই জিনিসগুলো, যে জিনিসগুলো হারাম, হারাম জিনিসগুলো যদি আপনি তখন এই মদে অ্যাড করেন, তখন সেটা যে হারাম হয়ে যায়। এখন এখানে এই বলছে আয়াতে যে কিন্তু খেজুর, সেটাও বলে নাই, এই আয়াতে কিন্তু সেটাও বলে নাই যে সেটা হারাম, হ্যাঁ হারামও বলে নাই, কি বলছে, খাইতে বলছে, হ্যাঁ, বানাইতে বলছে, খাইতে বলছে, গ্রহণ করতে এখন বলছে। এবার আপনাকে হারাম বলি, কোনটা হালাল কোনটা, ওইটা তো আপনি জানা উচিত, তাই না? এই আয়াতে মদকে হ্যাঁ, হারাম বলা হয়নি, উল্টা মদকে আরো খাওয়া খাইতে বলছে, বলছে আমি তো যে ওইটাই বুঝতেছি, ওইটাই বলতেছি। তাই, এটা তো হারাম হইলো না, তাইলে হালাল তো হইলো এটা। আচ্ছা, আমি আপনাকে স্পষ্টভাবে বলি যে এখানে লেখা আছে, আর খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এই এতে অবশ্যই বহু নির্দেশনা আছে, তাই না? তো এখানে খেজুর ও আঙ্গুর ফলের কথা বলছে, মানে খেজুর আর আঙ্গুর ফলের মিশ্রণে যে জিনিসটা তৈরি হয় এটাকে মদ বুঝাইছে এখানে, তাই ভাই না? ভাই, আপনি যে এই যে এই যে একটা, এই যে একটা মানে কোরআনটার যে এই যে একটা ব্যাখ্যা দাঁড় করাইলেন, আপনার কি মনে হ্যাঁ, হয় যে কাজটা আপনার ঠিক হইলো, কাজটা করাটা? এখানে তো আমি খারাপ কিছু দেখতেছেন, এখানে আপনি যদি মদ হিসাবে মদের এভাবে মানে একদম নেগেটিভ ভাবে নিতেছেন। আপনি যে এইখান থেকে যে একটা এরকম একটা অনু মানে এখানে স্পষ্ট করে বলা, খেজুর ও হ্যাঁ আঙ্গুর ফল মিশায় না, বলছে খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, হ্যাঁ, মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, এখানে মাদক ও উত্তম মাদকের রিজিক কথা গ্রহণ বলেনি, করো। এখানে এই যে মাদকের কথা বলে। এই দেখেন, আপনি কি স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, মদ মাদক একই জিনিস, যাহাই মাদকতা তৈরি করে সেটাই নেশা, এটা এটা একটা হাদিসের কথা। আমি আমি বাই দ্য ওয়ে আমি যে কথাগুলো বলবো ধরে নিয়ে যেগুলো হাদিসে আছে, তাই আমার মুখের বক্তব্যটা কোনোটা যদি হাদিসে বা কোরআনে নাই এরকম মনে হয় আপনার কাছে, সাথে সাথে বলবেন যে ভাই আপনি একটা লাইন বললেন, এটা কি আপনার মন গড়া কথা নাকি, সাথে সাথে বললেন কিন্তু, বুঝছেন, তাহলে আমি আপনাকে রেফারেন্স দেখাতে পারবো। কারণ এই যে মাত্র এই কথাটা বললাম যে যাহাই আপনার মধ্যে এই যে মাদকতা তৈরি করে, আচ্ছা, মাদক বলতে আপনি কি বুঝেন? মাদক, আমরা যে এখানে, এখানে তো বলছে মাদকের কথা, তাই না? না ভাই আপনি আপনি মাদক বলতে কি বুঝেন আর আল্লাহ মাদক বলতে কি বুঝেন, দুটো তো এক জিনিস না, ওইটাই ধরেন। বুঝাইতেছি আপনাকে, আপনার ওইটাই আমি বুঝাইতেছি, ঠিক আছে, বুঝছেন কথা? হ্যাঁ, তো এখন 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 সেটাই সেটাই, এখন আল্লাহর নবী মাদক বলতে কি বুঝাইছে, সেটা হচ্ছে যা আপনাকে নেশাগ্রস্ত করে, তাহাই মাদক, তাহাই মদ এবং তাহাই হারাম, এটা হাদিসের কথা। যাহাই মানুষের মধ্যে নেশাদ্রেক করে, নেশার উদ্রেক করে, তাহাই মাদক এবং তাহাই হারাম, এটা কখন করছে, মদ হারাম করার সময়। কিন্তু এই আয়াতে মদ হারাম করা হয়নি, এই যে এখানে বলতেছে আঙ্গুর, খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ উৎপন্ন করো, এই যে কথাটা এখানে বলছে, হ্যাঁ, এখানে এইখানে আপনি যে এখান থেকে মানে বার করাইলেন যে খেজুর ওর আঙ্গুল দিয়ে তো আর মদ হয় না, খেজুর আর আঙ্গুর দিয়ে তো অন্য কিছু হয়। ভাই হয়তো ঠিক আছে, আপনার সরল মনের গড়ল কথা আপনি বলে দিচ্ছেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে জানিয়ে রাখি ভাই, খেজুর দিয়ে এবং আঙ্গুর দিয়ে, আঙ্গুর দিয়ে যেই মদ উৎপন্ন হয় তার মধ্যে
থাক না বলি তাহলে লাইভের মধ্যে পোলাপান্ডি পচাবে পচাবে করবো যে আরে মাতু বা তুই জানলি কেমনে। কথা হইতেছে ভাই ওয়াইন যারা জীবনে একবার হইলেও খাইছে তারা তো জানে যে গ্রেপ থেকে কত সুন্দর সুন্দর ওয়াইন উৎপন্ন হয় এটা তো জানে। এখনকার যে আমি বলি এখনকার যে ওয়াইন কথা শুনে কথা শুনে কথা শুনে কথা শেষ করিনি লাইনটা শেষ করি শেষ করি হয়তো আপনার উত্তরটা চলে আসবে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার উত্তরটা দেখেন চলে আসে কিনা। এখন কথা হচ্ছে আমি যে এই যে এখন কোথায় কি ওয়াইন উৎপন্ন হয় না হয় কোথায় কি মদ উৎপন্ন হয় না হয় সেইটাই কি সেইটাই যে ইসলামে বোঝানো হয়েছে বা সেইটাই যে ইসলামে আছে এটা তো নাও হইতে পারে। হ্যাঁ আমি আমি খারাপ কিছু কেন বুঝাবো? আশ্চর্য আমি নিজে গাইলে এটাকে খারাপ বলবো কেন? রেড ওয়াইন তো শরীরের জন্য যদি আপনি একটা নির্দিষ্ট পরিমাণে পান করেন অল্প পরিমাণে এটা তো শরীরের জন্য উপকারী বরং এটা তো ক্ষতিকর না। তো আচ্ছা আমি আপনার বলি যে এখনকার যে সব মাদক আগে আমি আগে বলাটা শেষ করে নিই তারপরে আপনার উত্তর হয়তো চলে আসবে। আল্লাহ এবং নবী কি বুঝাইছে সেইটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। আমি কি বুঝি সেটা চাইতে এই জন্য আমি আপনাকে যেটা করবো সেটা হচ্ছে আল্লাহ এবং নবী এই খেজুর আর আঙ্গুর দিয়া কি হয় বলতে বুঝাইছিল সেইটা আমি আপনাকে আপনাকে স্ক্রিনে দেখাবো কেমন। দেখুন এটা হচ্ছে সহি বুখারী তাওহিদ পাবলিকেশনের হচ্ছে 5578 আর ইসলামিক ফাউন্ডেশনের 5065। এইখানে বলতেছে মহান আল্লাহর বাণী, হে বিশ্বাসীগণ, মদ জুয়ার আস্তানা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানি কাজ তোমরা তা বর্জন করো যাতে তোমরা সাফল্য মণ্ডিত হতে পারো। এইটা হচ্ছে যখন মদকে নিষিদ্ধ করা হয় তখনকার আয়াত। এখন এই অংশটা এটা এটা কোরআনের আয়াত সেইটারই পরিচ্ছেদ এটা সেই সম্পর্কেই এই হাদিসটাতে বর্ণনা আসার জন্য পরিচ্ছেদের নামটাই উঠে দিয়ে দিছে। এটা একটা কোরআনের আয়াত এই যে মহান আল্লাহর বাণী মানে এটা কোরআনের বাণী এই যে বলেই দিছে আল মাইদা সূরা মাইদার 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত চ্যাপ্টার নম্বর 5 ভার্স নম্বর 19। এখন ওই যে যে আয়াতটা হ্যাঁ আমি শুনবো যে এটা আপনি কি বুঝেছেন হাদিস কে ব্যাখ্যা করে কেমনে হাদিস কাকে বলে ঠিক আছে এটা আমার শুনবো মনে রেখেন মনে রাখতে বলছিলাম পরে কেউ আমার মনে করা দেনি হয়তো লাইফটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে জন্য হুট করে শেষ হয়ে গেছে জন্য হয়তো কিন্তু কালকে একটা জিনিস নিয়ে বলতে চাইছিলাম মনে করা দেনি আপনি একটু আজকে কষ্ট করে এটা একটু মনে করা দিন। আচ্ছা এখানে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে না, মদপানকারী মদপান করার সময় মুমিন থাকে না, চোর চুরি করার সময় মুমিন থাকে না। ওই যে একটু আগে বলতেছিলাম যেটা যে মুমিন থাকে না কিন্তু সে মুসলিম থাকে মুমিন থাকে না আর কি। তো আব্দুল মালিক ইবনু আবু বকর অমুক 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 থেকে জানিয়েছে যে আবু বকর এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণনা করেন। তিনি বলেন আবু বকর উপরোক্ত হাদিসের সাথে এটিও যোগ করেন যে মূল আমি আমি সরি আমি আমি আপনাকে যেটা দেখাতেছিলাম এটা সেটা না আমি 80 নম্বর আর 81 নম্বর দেখাতেছিলাম সরি আঙ্গুর থেকে তৈরি একই পরিচ্ছেদের একই জায়গারই হাদিস জাস্ট দুইটা হাদিস আগে পড়ে তো আঙ্গুর থেকে তৈরি মদ ওইটা তখন বের করে রাখছিলাম ওই যে ওই কথাটা রেফারেন্স দেওয়ার জন্য তো পরে ভুলে গেছিলাম ওইটা মাত্র ওইটা চলে ওই লিঙ্কটা এখানে ভুলে পেস্ট করে ফেলছি ঠিক আছে। আচ্ছা ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই ভুল করে মাত্রই করলাম তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই না হ্যাঁ সেটি আচ্ছা আঙ্গুর থেকে তৈরি মদ যখন আমাদের উপর মদ হারাম হলো তখন আমরা মদিনায় আঙ্গুর থেকে তৈরি মদ খুব পেতাম। সাধারণভাবে আমাদের মদ ছিল কাঁচা ও পাকা খুব কম পেতাম। সাধারণভাবে আমাদের মদ ছিল কাঁচা ও পাকা খেজুর থেকে প্রস্তুত মানে আঙ্গুর থেকে তৈরি মদটা মদিনাতে আমরা কম পাইতাম কিন্তু বেশি পাইতাম কোনটা খেজুর ও কাঁচা ও পাকা খেজুর থেকে। আরেকটা হাদিস দেখে আপনাকে 81 নম্বর সেখানে বলতেছে অতপর জেনে রাখো মিম্বরের উপর উমর দাঁড়িয়ে বললেন অতপর জেনে রাখো মদ হারাম করে আয়াত অবতীর্ণ হয়েছে মানে মদ হারাম করে আয়াত অবতীর্ণ হয়েছে আয়াত নাজিল হওয়ার পরে সে বলতেছে আর তা তৈরি হয় 5 রকম জিনিস থেকে যে মদ তৈরি হয় 5 রকম জিনিস থেকে কি কি আঙ্গুর খেজুর মধু গম ও জব আর মদ হলো যা বুদ্ধিকে বিলোপ করে মদের সংজ্ঞা বলে দিচ্ছে তারপরে হচ্ছে মদ হচ্ছে কি থেকে উৎপন্ন হয় সেটাও বলে দিচ্ছে। এইটার কথা আপনাকে বলতেছিলাম যে এই যে কোরআনে এই আয়াতটা যখন নাজিল হয় তখন এই আয়াতটাতে আল্লাহ মদ খাইতে বলছে বলছে মদ খাওয়া মানুষ হও কিন্তু পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করছে যে মদ হারাম করা হইল। এই যে আল্লাহ আগে একটা নিয়ম দেয় পরে সেই নিয়মটাকে পাল্টায় দেয় এই জিনিসটাকে বলা হয় নাসক মানে এই পদ্ধতিটাকে বলা হয় নাসক মানে সেটা আবার কি জিনিস মানে আগের একটা নিয়ম সেটা বাতিল হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এই আয়াতটা মানসুখ একটা আয়াত হয়ে গিয়ে একটা নতুন আয়াত নাজিল করা হয়েছে সেই আয়াতটা হচ্ছে একটা নাসিক আয়াত। কুরআনের আয়াতগুলো এরকম হয় যে আল্লাহ আগে একরকম মনে করতো পরে আল্লাহর মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এটা তো ভুল করে আলাইছি এটা এটা তো ঠিক না অথবা আল্লাহর মনে হয় যে না এখন তোমাদের জন্য ওইটা ভালো না এটা ভালো। যেমন যেমন একটা উদাহরণ দিছিলাম যে আল্লাহ মনে করছিল ভাই বোন লাগালাগি করে বাচ্চা জন্ম দেওয়া এটা একটা ভালো কাজ ওই জন্য হালাল করছিল আদমের সন্তানদের বেলায় আদমের শরীয়তে কিন্তু পরবর্তীতে আল্লাহর কাছে মনে হয়েছে কোনো না কোনো কারণে আল্লাহর কাছে মনে হয়েছে যে এটা একটা খারাপ কাজ তাই আল্লাহ এটা হারাম করে দিছে। সেই একইভাবে উদাহরণ দিতে গিয়ে আমি এটা ওটা তো আপনি যেটা বলতাছেন এটা তো কোরআন নাজিলের আগে তাই না ভাই? কোরআন নাজিল হয়েছে কবে জানেন?
বা কোরআনটাকে লিপিবদ্ধ করা হয়েছে কবে জানেন? স্পেসিফিক্যালি বলতে পারতেছি না। আচ্ছা আমি বলে দিচ্ছি, কোরআনটা যে আল্লাহর একটা সিফাত মানে বৈশিষ্ট্য মানে গুণ, নাকি কোরআন আল্লাহর একটা সৃষ্টি, এটা নিয়ে ডিবেট আছে কিন্তু ইসলামে, বিশাল বড় একটা ডিবেট, কোপাকুপি মার্কা ডিবেট আমাদের ইসলামের ডিবেট মানে কিন্তু কোপাকুপি। সেই কোপাকুপি করে আজ পর্যন্ত তারা নির্ধারণ করতে পারেনি এটা আসলে কি, কিন্তু আল্লাহ যে এইটাকে নাজিল করছিল আগে সেইটা, এবং সেটা যে ধাপে ধাপে লাউহে মাহফুজ থেকে পরবর্তীতে যে এইখানে যে আল্লাহ আপনার এই যে নবী নবীর কাছে যে এগুলি ডাউনলোড হয়েছে সেটা আপনি জানতে পারবেন কোরআন সংকলন ও পরিমার্জনের ইতিহাস নামে একটা লেখা আছে ওইখানে, এই রেফারেন্স গুলো কেমন বলেন। আচ্ছা আচ্ছা, আপনি বোধ হয় কষ্ট পাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন বোধ হয়, না 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 বিরক্ত না, আপনি মানে আপনি তো আমাকে মনে করেন অনেক রেফারেন্স দেখাইতেছে তাই না, আচ্ছা একটু কনফিউজ, একটু কনফিউজ হয়ে যাচ্ছে সবকিছু, না কনফিউজ না, এগুলো তো মনে করেন আপনি যেগুলো দেখাচ্ছেন তাই না, এগুলো তো হাদিস তাই না, ও আচ্ছা আপনি হাদিসের ওই বিষয়টাতে, আচ্ছা ঠিক আছে ওটা তো আসতেছি একটু পরে আসতেছি, দাঁড়ান বলিনি, আপনি আমাকে জাস্ট একদম কোরআনে যে স্পেসিফিক লাইনটা আছে ওই লাইনগুলো দেখেন। ওই টপিকে যাচ্ছি, হাদিস না কোরআন সেই টপিকেও যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান না তার আগে এটাকে শেষ করিনি, হাদিস ভাই অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে, যাচ্ছি ভাই তাও যাচ্ছি হাদিস। যাচ্ছি, বললাম তো যাচ্ছি হুম যাচ্ছি ভাই, সবর রাখো যাচ্ছি ভাই। আচ্ছা এই যে আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম তর্ক বিতর্ক করতেছিল আল্লাহর রাসূল বলতেছে, তখন মুসা আলাইহিস সালাম তাকে বলতেছিলেন আপনি সেই আদম না যার ভুলের কারণে যে আপনি সেই আদম যে আপনার ভুল আপনাকে বেহেশত থেকে বের করে দিয়েছিল, আদম তাকে বললেন আপনি কি সেই মুসা যে আল্লাহর সাথে তার রিসালাত দান এবং বাক্যালব দ্বারা সম্মানিত করেছিলেন, আল্লাহ যাকে মানে আপনাকে আল্লাহ তার রিসালাত দান এবং বাক্যালব দ্বারা সম্মানিত করেছিলেন, তারপরও আপনি এমন একটা বিষয়ে আমাকে দোষী করতেছেন যেটা আমার সৃষ্টির আগেই আমার জন্য নির্ধারণ হয়ে গেছিল? আল্লাহ রসুল দুইবার বললেন এই বিতর্কে, তখন আদম জিতে গেল মুসার উপরে, কেন? কারণ আদম বলছে যে আমি কি করছি নাই করি, অর্থাৎ বা তার সন্তানরা কি করছে নাই করে, যেমন এই যে ভাই বোন লাগালাগি এগুলো আগে থেকে নির্ধারণ করে দেওয়া বিষয়, তাকদীর, তাকদীর লিপিবদ্ধ হয়েছে সৃষ্টির 40,000 মতান্তরে 50,000 মতান্তরে 40 মতান্তরে 50 বছর আগে, সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ কলমকে বলছিল যে, এটা তো আল্লাহ জানে, আল্লাহ তো সবকিছু জানে না আল্লাহ নির্ধারণ করে দেয়, আল্লাহ জানে না আল্লাহ নির্ধারণ করে ওই তো উনি জানেন দেখে তো নির্ধারণ করে দিচ্ছে তাই না, না 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 ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস, আপনাকে আরেকবার বলি, জানে মানে ধরেন ধরেন আপনি আমি জানতেছি আগুনে হাত দিলে পুড়ে যাবে, হাতটা পুড়ে যাবে আমরা জানলাম, কিন্তু এই যে হাতটা যে পুড়ে যাবে এইটা নির্ধারণ করে দেয় কে? আল্লাহ। আমরা কিন্তু এটা নির্ধারণ করিনি, আমরা কিন্তু এটা ঠিক করিনি যে আগুনে হাত দিব এবং পুড়ে যাবে, এটা কিন্তু আমরা ঠিক করি। ধরেন আপনার আমার সামনে আমাদের দুজনের একজন কমন ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে আয়েশা, আয়েশা বলতেছে যে এই আগুনে হাত দেব, বলতে বলতে সে আগুনে হাত দিয়ে দিল, এখন আমরা জানতেছি যে আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, কিন্তু আমরা কিন্তু এটা নির্ধারণ করে দিইনি যে আগুনে হাতটা দিলে হাতটা পুড়ে যাবে, এইটা আল্লাহ নির্ধারণ করে দেয়, আল্লাহ সবকিছু নির্ধারণ করে দেয়। আল্লাহ তো বিজ্ঞানের 1400 বছর আগেই সবকিছু, বলেন লাইনটা বলেন পুরাটা, হ্যাঁ আল্লাহ তো সবকিছু কোরআনে আগেই বলে দেওয়া রাখছে তাই না,